নমস্কার সোনার মতো গল্প আসরে আপনাদেরকে স্বাগত কজন মানুষ নিজের ভুলটা স্বীকার করে কজন মানুষ অ্যাকনলেজ করে যে সে ভুল করেছে অ্যাডমিট করে যে সে ভুল করেছে অ্যাকসেপ্ট করে যে সে ভুল করেছে আমরা সবসময় কিন্তু একটা গেম খেলি যে গেমটার কোনো মানিনিষ এসেছে ব্লেম গেম আমার ভুল ধরলে আমি বলে না না আমার কিছু করা ছিল না তো ও ও করেছে ও কেন এটা করলো ওটা এটা এইটা একটা অদ্ভুত ধরনের নাম স্বাভাবিক একটা প্রবণতা মানুষের সেখানে উত্তম কুমার তার যদি ভুল কেউ ধরিয়ে দিত বা দিতেন তিনি অনায়াসে সেটা মেনে নিতেন অত বড় শিল্পী তার মানার কোনো দরকার ছিল না কারণ উত্তম কুমার এমন জায়গায় পৌঁছে গিয়েছিলেন তিনি যা করবেন লোকে সেটা গ্রহণ করবে কিন্তু যেহেতু তার ভুলটাকে তিনি সব সময় সংশোধন করার জন্যে উদ্গ্রীব থাকতেন বলেই কিন্তু আজকে উনি এত বছর ধরে আমাদের মনে বেঁচে আছেন এই গল্পটা আমি শুনেছিলাম কামু মুখোপাধ্যায়ের কাছ থেকে সোনার হরিণ বলে উত্তম কুমারের রোম্যান্টিক পিরিয়ড উত্তম কুমারের তো অনেকগুলো ফেজ আছে রোমান্টিক পিরিয়ডের পরে অদ্ভুত ধরনের যেটা আমার মনে পড়ছে যে এটা আমরা আলোচনা করেছিলাম যে উনি বাংলা সংস্কৃতিকে কী করে নিয়ন্ত্রণ করতেন ওনার বয়স বারবার সাথে সাথে লেখকদের হিরোদের বয়স বাড়তে শুরু করত বিশেষ করে আশুতোষ মুখোপাধ্যায় দেখবেন যে আমিষেও সখা এই ধরনের যা যা উনি গল্প লিখেছেন সেখানে হিরোর বয়স কিন্তু উত্তম যা বয়স তখন সেই বয়সের বয়স সুতরাং উনি সংস্কৃতিকে সাহিত্যকেও কিন্তু সেই অর্থে কোনোভাবে প্রভাব বিস্তার করতে পারতেন তখন কামু মুখোপাধ্যায় সবে ফিল্মে এসছেন ওনার একটা চরিত্র ছিল তো উনি একটা গুলি করবেন উত্তম কুমারের হাতে গুলিটা পুরোটা লাগবে না ঘষা লেগে বেরিয়ে যাবে উত্তম কুমার আ বলে চিৎকার করে পড়ে যাবেন তো শরটা হয়ে গেছে কামর মুখোপাধ্যায় শটটা দেওয়ার পর যখন বেরিয়ে আসছেন উনি বলে না বাপের জন্মে তো কোনো দিন গুলির ছাড়রা খায়নি ছাড়া খেলে বুঝতো যে জ্বালাটা কী হয় চিৎকারটা কীরকম হয় নায়ক তো যা করবে সেটাই ডিরেক্টর অ্যাকসেপ্ট করবে এটা উত্তম কুমার শুনলেন শুনে উনি কামুখা থেকে কামুঙ্কে ডেকে পাঠাতেন আমার এই শরটা হয়নি না ওই কিচ্ছু হয়নি আর কামু মুখো এরমই ছিলেন উনি মুখের উপর বলে দিতেন কীরকম হবে আপনি কি একটু দেখিয়ে দেবেন কাম তখন আমি দেখিয়ে দিয়েছি উনি তখন ডিরেক্টরকে ডেকে বললেন শর্তটা তুমি আরেকবার নাও এই যে নিজের ভুলটা একজন দেখিয়ে দিল এবং সেই ভুলটা সংশোধন করার জন্য উনি উদ্গ্রি হলেন কারণ উনি জানেন যে কামু মুখোপাধ্যায় যেটা বলছেন সেটা সঠিক কারণ কামু মুখোপাধ্যায় এটা সম্পর্কে অভিজ্ঞতা আছে তো এইরম যার মানসিকতা এরকম যার প্রবণতা এরকম যার মনের একটা কৌতূহল বা নিজেকে সংশোধন করার ইচ্ছে বাসনা সে মানুষ তো আমি জানি না চল্লিশ বছর কেন মারা যাওয়ার একশো বছর পরেও বোধহয় বেঁচে থাকবে উত্তম কুমারের অভিনয় নিয়ে আমরা অনেক গল্প বললাম ওনার অভিনয় শেখা নিয়ে এবং অভিনয়কে উন্নত করার নিয়ে কিন্তু যেটা মান্না দে বলেছিলেন আমার মনে হয় এটা অসাধারণ একটা কথা আমার মনে হয়েছিল জীবন মৃত্যু ছবি তাতে কোনো কথা না বলে গান গাওয়ার ছলে গানটি আছে তো আমার সাথে মানে নানা কারণে আমার সাথে মান্না ব্যক্তিগত পরিচয় ছিল তো আমি ওনাকে বলেছিলাম যে গানটা তো আপনি গিয়েছেন তো মানাদা যদিও ঘটি কিন্তু উনি বাঙাল বলতে খুব ভালোবাসতেন হ্যাঁ কেন কী হয়েছে কি আপনার আপত্তিটা কি না আমার কোনো আপত্তি না আনা যে জীবন মৃত্যুকে আপনি দেখেছেন দেখছি তো বলে ওখানে উত্তম কুমারকে তুলে দিয়ে যদি আপনাকে বসিয়ে দেওয়া হতো হারমোনিয়াম বাজে গাইবার জন্যে আপনি ওরকম করতে পারতেন বলে পাগল হয়েছেন নাকি আমার কাজ তো গান গাওয়া আমার কাজ তো অ্যাক্টিং করা না আমি গানে যা অ্যাক্টিং করা সেটা তো করছি কিন্তু বাবু সেই গানটারের ওপর যে অভিনয়টা করলেন সেটার জন্যে উনি উত্তম কুমার অর্থাৎ উনি জানেন যে গানটা তো গেয়ে দিয়েছে একজন হেমন্ত মুখোপাধ্যায় গেয়ে দিয়েছেন মান্না দে গেয়ে দিয়েছেন কিশোর কুমার গেয়ে দিয়েছেন এবার উত্তম কুমারে কী করার আছে উত্তম কুমার সেই গানটা নিয়ে চর্চা করছেন আপনারা যারা ছবিটা দেখেছেন যদি দেখেন তাহলে দেখবেন যে উনি যখন শুরু হয় শটটা সেই শটটা শুরু হয় একটা একটা মাস্টার শট দিয়ে পর্দাটা খুলে যায় ক্লোজ আপ যায় বেনদীর তারপরে তবলার একটা ক্লোজ আপ হয় তারপরে আবার দিতে যায় আবার তখন উত্তম কুমারে হারমোনিয়াম বাজায় যারা গান জানেন তারা জানেন যে হারমোনিয়াম বাজাতে বাজাতে যারা শিল্পী তারা মজে দেখে না যে রিটটা ঠিকমতো পড়ছে কি না এবং যখন উনি গানটা গাইতে শুরু করেন বিনা আমন্ত্রণে এই যে ঝোঁকটা এই আমন্ত্রণে ঝোঁকে ওনার মাথা কী করে ঘুরবে হাত কী করে মুভমেন্ট করবে সেগুলো উনি এত নিপুণভাবে করতেন বা করেছেন বা আমরা সব সময় দেখেছি সেটা ঘটেছে তাতে কখনোই মনে হয় না যে গানটা মান্না দে গাইছেন গানটা গাইছেন উনি নিজে সেটা যারা দেখেছেন যারা না দেখে থাকেন তাহলে আপনারা অতি অবশ্যই দেখবেন এবং এখানে আমার মনে আছে একটা অনুষ্ঠান হচ্ছিল শ্যামল মিত্রের খুব সুযোগ্য পুত্র সৈকত মিত্রর সাথে তার কাছে আমি এই গল্পটা শুনেছি যে উত্তম কুমার মানে তখন প্রায় অনুষ্ঠান শেষ হয়ে আসছে শোয়ানোটা মতো বাজে তাই বললাম যে এবার তো অনুষ্ঠান শেষ হবে তো আমি তো শুনেছি যে শ্যামল মিত্রর সাথে উত্তম কুমারের খুব প্রগাঢ় বন্ধুত্ব ছিল সে সম্পর্কে তুমি যদি একটু কিছু বলো তারপর লাস্ট গান গিয়ে তুমি অনুষ্ঠান শেষ করো তখন উনি বললেন যে বিপ্লবদা বাবার সবচেয়ে বড় অভিমান ছিল যে উত্তম জেঠু বাবার বেস্ট ফ্রেন্ড হওয়ার সত্ত্বেও জিগ্রি দোস্ত হওয়া সত্ত্বেও সবসময় হেমন্ত জেঠু আর মান্না জেঠুর গান গাইত মানে ওনাদের গানে লিপ দিতেন বাবার গানে আমার স্বপ্নে দেখা রাজকন্যা আর এই যেন অজানা এক পথ রাজকন্যা ছবির গান আর একটা সাগরিকার গান এ দুটো ছাড়া সেরকম গান ওনার মুখে নেই হয়তো রাজদ্রোহিত একটা ছিল যদ্দুর মনে আছে তো যাই হোক তো মূলত বেশিরভাগ গানই উনি গাইতেন হেমন্ত এবং মান্না তাই জন্যে বাবা অভিমান করে একটা ছবি প্রডিউস করলো দেয়া এবং সেটা গল্প নয় গল্পটা হচ্ছে দেয়ানায়াতে পাঁচটা গান ছিল জীবন খাতার প্রতিপাদায় আমি চেয়ে চেয়ে দেখি সারা দিন দোলে দদুল দোলে ঝুলো না এবং গানে ভুবন ভরিয়ে দেব আর আরেকটা আরও দুটো গান ছিল মাধবী মধুতে একটা গান শব্দগুলো ভুলে গেছি আরেকটা হচ্ছে এ গানের প্রজাপতি যে বলে উত্তম জেঠু প্রত্যেকটা গানের রেকর্ডিংয়ে উপস্থিত থেকেছেন এবং গানে ভুবন ভরিয়ে দেব এই গানটা বাবাকে দিয়ে সাতটা টেক করিয়েছেন কারণ বারবার যখন বাবা গানটা ধরছেন উত্তম জেঠু বাবাকে মাথা নেড়ে বলছেন যে তোর হচ্ছে না শ্যামল ইমোশনটা বেরোচ্ছে না আমি লিপ দিতে পারবো না কারণ গানটা যারা দেখেছেন তারা জানেন যারা দেখেননি যে এটা যিনি গীতিকার তার টিভি হয়েছে তিনি বোধ হয় বাঁচবেন না নিজেকে মনে করছেন তাই গানটা লিখেছিলেন যে তার এই শেষ গান এই যে শেষ গানের আকুতি শেষ গানের যন্ত্রণা শেষ গানের ব্যথা এটা বেরোচ্ছে না তখন বললো তুই এক কাজ কর তুই আজকে ছেড়ে দে আরেক দিন রেকর্ডিং কর শ্যামল মিত্র যে বলেছে না আমি আজকেই করব সেভেন্থ টেকে গিয়ে শ্যামল মিত্র দেখেছেন যে উত্তম কুমারের সেটা ভালো লেগেছে এবং ভেবে দেখুন একজন শিল্পী তিনি নিজে গাইছেন না কিন্তু তিনি গানটাতে শুধু লিপ দেবেন তার ওপরে ছবিটা থাকবে গানটা গাইবেন শ্যামল মিত্র উনি সেটাকে প্লেব্যাক হিসেবে থাকবেন প্লেব্যাক সিঙ্গার হিসেবে শ্যামল মিত্র সামনে আমরা দেখছি উত্তম কুমার তার জন্যে যে কি পরিমাণ ইমোশন কি পরিমাণ আবেগ দরকার সেটা দেখার জন্যে উনি রেকর্ডিংয়ে থাকছেন প্রত্যেকটা গানে এবং প্রত্যেকটা গানে উনি এই জন্যেই থাকছেন যে ওনার বডি ল্যাঙ্গুয়েজ সেই অনুযায়ী হবে গানের মেজাজ গানের যে তাল গানের যে ছন্দ সেটা দেখার জন্যে উনি এই অধ্যাবসায় এই পরিশ্রমটা উনি করছেন এটাই হচ্ছে উত্তম কুমার এবং সত্যি উত্তম আজও উত্তম